Assalamualaikum viewers, welcome to my channel. आज के आमी आबारो चले এসেছি নেইল আর্টের সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটা ফ্লাওয়ার শেখাবো। তার সাথে আমি একটা পাতা এঁকেছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা দেখে নিই। তো এট ফার্স্ট আমি এইরকম শেপের একটা তুলিতে যে কালারের ফুল আপনারা করতে চাচ্ছেন ঠিক সেই কালারের নেল পলিশটা লাগিয়ে নেবেন। তো আমি কিন্তু আমার গত পার্টে কিভাবে ব্রাশে নেল পলিশ লাগাতে হয় সেটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি নেল পলিশ লাগাচ্ছি। এটা আমি আজকে ক্যামেরায় দেখাবো না, কারণ যেহেতু আমি গত ভিডিওতে দেখিয়েছি তো তাই আমি আর এই ভিডিওতে দেখালাম না। যেহেতু আমার তুলির সামনেটা রাউন্ড, তো আমি সেই রাউন্ড অংশে নেল পলিশ লাগিয়েছি আর সেই রাউন্ড অংশটা দিয়ে আমি এখানে একটা রাউন্ড শেপ আনার চেষ্টা করছি। আর এখানে আমি ফার্স্ট পাপড়িটা আঁকবো, তারপর আমি একটা একটা করে পাপড়ি আঁকবো। তো ভিউয়ার্স, এখন আমি সাইড দিয়ে সেকেন্ড পাপড়িটা এঁকে নেব একদম সেম ওয়েতে। তো আপনাদেরকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুলিটা যেন রাউন্ড শেপের হয়, আর আরেকটা বিষয় নেল পলিশটা কিন্তু থিন হতে হবে, মানে পাতলা পাতলা হতে হবে। যদি পাতলা না হয় তাহলে কিন্তু আঁকতে আপনাদের খুব কষ্ট হবে। যেমনটা ফার্স্ট পাপড়ি আঁকতে গেলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমার কিন্তু একটু প্রবলেম হয়েছে। তখন আমি কিন্তু একটা থিক নেল পলিশ নিয়েছিলাম, মানে ঘন নেল পলিশ নিয়েছিলাম। ঘন নেল পলিশ হলে কিন্তু নেইল আর্ট ভালোভাবে করা যায় না। যদি ঘন থাকে নেল পলিশ, কীভাবে আপনারা নেল পলিশটা থিন বানাবেন, পাতলা বানাবেন, সেটা আমি যে কোনো একটা ভিডিওতে বলে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্লাওয়ারটা শেষ। এখন একটা মেইন বিষয় যে তুলিতে যে নেল পলিশ লাগলো এটা তো পরে শক্ত হয়ে যাবে, তুলিটা রিইউজ করা যাবে না। তো আমি একটা কটনে রিমুভার লাগিয়ে ঠিক যেভাবে করে তুলিটা ক্লিন করছি আপনারাও ঠিক সেভাবে করতে পারেন। আর আরেকটা ওয়ে হলো একটা ছোট্ট বাটিতে, বাটি না মানে মানে বোতলের ছিপি বা এইসব কোনো জায়গায় আপনারা কি নিতে পারেন, রিমুভার নিতে পারেন, নেল পলিশ রিমুভার, তারপর সেখানে তুলিটা কিছুক্ষণ রাখতে পারেন, চুপিয়ে রাখতে পারেন, তারপর সেটা তুলে তুলিতে আরেকটু মানে তোলাতে আরেকটু রিমুভার লাগিয়ে আপনারা যদি তুলিটা ক্লিন করেন তাহলে অনেক ভালোভাবে তুলিটা ক্লিন হয়ে যাবে আর আমার ফ্লাওয়ারটাও এখন কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমরা এরকম একটা থিন ব্রাশ নেব। তো এখন আমরা এই থিন ব্রাশটা দিয়ে একটা হোয়াইট কালারের নেল পলিশ নিয়ে আমরা ফ্লাওয়ারটার মাঝখানে কিছু স্ট্র্যাপ আঁকার চেষ্টা করব, তাহলে ফ্লাওয়ারটা দেখতে খুবই সুন্দর হবে। আর তুলিতে কিভাবে নেল পলিশ নিতে হয় সেটা যদি আপনারা আমাদের আগের ভিডিও না দেখে থাকেন তো এই ভিডিওতে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাইনি কারণ ওটা অনেক ঝামেলা ছিল, এখন অল্প নেল পলিশ নেব তো তাই দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা ফোঁটা কোনো কিছুতে রেখে তারপর সেখান থেকে তুলি দিয়ে নিতে হয়। আর দেখুন আমি কিভাবে প্রত্যেকটা তুলির দিকে একটা করে স্ট্র্যাপ আঁকার চেষ্টা করছি, আপনারাও ঠিক এভাবে চেষ্টা করুন। আর নেল পলিশ কিন্তু একটু পরপর লাগিয়ে নিতে হবে তুলিতে, না হলে আপনার লাল নেল পলিশ আর সাদা নেল পলিশ মিক্সড হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, স্ট্র্যাপগুলো আঁকার পর আপনাদেরকে একটু স্ট্র্যাপগুলো এমনভাবে মিলিয়ে দিতে হবে যাতে বোঝা যায় না যে একটা একটা করে দাগ দেওয়া হয়েছে, যাতে একটা সুন্দর ফুলের মতোই দেখা যায়। আর স্ট্র্যাপটা শেষ হওয়ার পর আমি তুলিটা একটু বোর্ডে ঘষে ক্লিন করে নিলাম। তো এখন আমি গ্রিন, মানে ডার্ক গ্রিন একটা নেল পলিশ নিচ্ছি,
যেটা দিয়ে আমি পাতাটা আঁকব। তো আপনারা পাতার বদলে একটা কলি বা অন্য কিছু আঁকতে পারেন। কিভাবে একটা কলি অনেক সুন্দর করে আঁকা যায় ঠিক সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর নেক্সট ভিডিওতে, নেক্সট বা পরের যে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর এবং সিম্পল ওয়েতে ফুল আঁকা দেখাবো। কারণ এই উপায়ে অনেকেই আঁকতে পারবে না, যারা নিউ তারা পারবে না, কারণ আমি যখন নিউ ছিলাম আমিও পারতাম না। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে ভবিষ্যতে, বা আমি তো অনেকগুলো পার্ট বানাবো, এই পার্টের যে কোনো একটাতে আমি আপনাদেরকে আরও সহজভাবে কিভাবে আপনারা ফুল বা কলি পাতা আঁকতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি পাতাটা আঁকা শেষ করে ফেলেছি। ঠিক পাতাটা আঁকা শেষ করার পরেও আমি ফুলে যেভাবে সাদা স্ট্র্যাপ দিয়েছি ঠিক সেভাবে আমি সাদা স্ট্র্যাপ পাতাতেও দেব। দেখুন, আমি কিন্তু অন্য আরেকটা তুলি নিয়েছি, সেম তুলি দিয়ে ইউজ করা যাবে না। আর আমি কোথা থেকে তুলি নিয়েছি বা কোথা থেকে আপনারা পাবেন সেটা আপনাদেরকে আমি বলে দেব আমার পরের কোনো ভিডিওতে। আপাতত আপনারা দেখতে থাকুন। আর এছাড়াও আপনারা দারাজে পেয়ে যাবেন, এখনই বলে দিই, পরে আর কি বলবো, দারাজে পেয়ে যাবেন। আর দারাজে কোন সেলার থেকে নেবেন এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আর আমার যেহেতু নেল পলিশটা শেষ, তো আমি এখন এতে টপ কোট দিয়ে দেব। টপ কোটে আমি একটা ক্লিয়ার নেল পলিশ দেবো। ক্লিয়ার নেল পলিশটা ইউজ করার সময় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ফুলের উপর বেশি ঘষাঘষি করা যাবে না, পাতার উপর বেশি ঘষাঘষি করা যাবে না, আলতোভাবে তা সেগুলোর উপর দিয়ে আপনাদেরকে ক্লিয়ার নেল পলিশ বা টপ কোটটা দিতে হবে, না হলে কিন্তু এগুলো ছদ্রে যেতে পারে। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকে সেভাবেই দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। আমার নেল পলিশটা আমি পুরোটা দেখালাম আপনাদেরকে। এরপরে আমি পার্ট 3 নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। বাই বাই, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।